لا ينتهي بالحصر ما السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ইসি বাংলার সম্মানিত সুধী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইসলামের অন্যতম একটি রকুল যা আমাদেরকে পরকালে কি দেবে সেই চিন্তার আগে জগতে কি দিচ্ছে সেটি যদি আমরা একবার ভাবি তাহলে তার কাছ থেকে শিক্ষার অনেক কিছু রয়েছে যা আমাদের ব্যক্তি ও বেশটি সামগ্রিক জীবনে পরিবর্তন আনতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনার জন্য একত্রিত হয়েছি স্টুডিওতে বাংলা স্টুডিওতে আর সেখানে আমরা যে সমস্ত অতিথিদেরকে আমন্দন জানিয়েছি যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অংশগনের জন্য তাদের সাথে আমরা প্রত্যে পরিচিত হয়ে নিব আমার দান্তিক অভিভাবক শ্রেষ্ঠ আছেন বিচারপতি ইসলামে চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর আমার বামে উবিষ্ট আছেন তরুণ আলেমেদিন الدين शेख আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর আমার সর্ববামে উবিষ্ট আছেন তরুণ আলেমেদিন الدين शेख মুজাফফর বিন محسن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রতিদিনের এই অনুষ্ঠানে যেভাবে আপনাদের সাথে থাকি আমি হারুন হোসেন আজও সেভাবে রয়েছি আপনাদের সাথে স্বাগতম আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে শ্রেয়াম শ্রেয়াম যে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যেটা নিয়মতান্ত্রিক জীবনযাপন কারণ সময়ের মূল্য অনেক বেশি যে সমস্ত মানুষরা বর্তমানে এই প্রগতির যুগে যারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জীবন চলে থাকেন তারা কিন্তু সিদ্ধি অর্জন করে থাকেন আর আমরা আমাদের কি পরিকল্পনা থাকবে না ইসলাম তো আমাদের সেই নিয়মানুবর্তিতা কিভাবে শিখিয়েছে মধ্য দিয়ে যদি আমরা একটু জানতে চাই তাহলে জানতে পারবো প্রথমেই এই প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসলে ইসলামের ইবাদতগুলোর এটা একটা বড় বৈশিষ্ট্য যে মিনিট ঘন্টা সেকেন্ড ধরে আমরা সচেতন থাকি দেরিও নয় আগেও নয় এই জন্য আবার রসুল এ ব্যাপারে যতদিন তারা খাওয়াটাকে শেষ মুহূর্তে নিয়ে যাবে এবং প্রথম মুহূর্তে ইফতার করে নেবে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে যখন সূর্য হয়ে যাবে তখন ইফতার করবে

এই যে সময় সচেতনতা এটা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের কর্মজীবন এবং জাগতিক অর্থনৈতিক জীবন অনেক সুন্দর হয়ে যায় জি 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 ধন্যবাদ আপনাকে শেখ মুজাফর আপনার কাছে আসব যে হাদিসটা আমাদের ডক্টর সাহেব আলোচনার মধ্যে নিয়ে আসছে সেটা হলো রসুল সাল্লাহ বলেছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সহর সহর তারা বিলম্বে অর্থাৎ সুবেশাদিকের কাছাকাছি এসে করবে অতচো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেকেই কাফলতি করে হয়তোবা অনুষ্ঠান করতেছে অন্যদের খাওয়াচ্ছে অন্যদের ইফতার করাচ্ছে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে কেউ এশার কাছাকাছ হয়ে যাচ্ছে ইফতার করতেছে না অথচ আমরা কি জানি না যে শিয়াদের আমল হলো এসার পরে ইফতার করা এই একটা বিষয় এখানে প্রফেসর বলবেন তার আগে বলি বর্তমানে আমাদের বাঙালি সমাজে শিয়া নামধার প্রচারুনা এবং নিজে নিজে সুন্নতের বাইরে কোরআন বুঝার প্রতারণা এই দুটো মিলিয়ে আমি নিজে ব্যক্তিগত অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা কোরআনে আল্লাহ বলছে রাত্রে ইফতার করো আর আপনারা সন্ধ্যায় ইফতার করছেন রাত তো হলো না রাত তো অন্ধকার আমি তাদেরকে বারবারই বলছি দেখো কোরআনটা নাজিল হয়েছিল কার উপরে রাত এর শুরু আছে শেষ আছে মাঝ আছে বিভিন্ন আছে রাতের কোন সময় ইফতার করতে হবে এটা কি তুমি নিজে আবিষ্কার করবে না রসুল্লাহ সাল্লাম চেয়ে থাকবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলছেন রাত যখন পূব দিক থেকে উঠতে শুরু করলো অর্থাৎ উন্মেষ ঘটলো পশ্চিমে বেলা ডুবে গেল পূবের রাতের রেখা অন্ধকারের রেখাটা কেবল শুরু হলো অর্থাৎ কোরআনের হুকুমটা রসুল্লাহ সাল্লাম নিজে আমাদের বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়ে যেমন আল্লাহ তাআলা বলছেন আকিমে সলাতা দুলুক ইলা ইলা তুমি বেলা কলা থেকে শুরু করে রাতের গভীর পর্যন্ত সালাত কায়েম করো এখন আমি যদি সুন্নাত বাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ্যে কোরআন বুঝি তাহলে কি হবে আমাকে বেলা 12টা সহবারর থেকে রাত 11টা 12টা পর্যন্ত একটা না সালাত কায়েম করতে হবে সূরজ অস্তের সময় সালাত কায়েম করতে হবে আমাকে তো এই হুকুমটা সুন্নাতের আলোকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে এই যে বাদ্য সুন্নাত বাদ্যে কোরআন বোঝার চেষ্টা করা সাহাবী کرامকে বাদ্যে কোরআন বোঝার চেষ্টা করা যেখানে কোরআনে সাহাবায়ে کرام মডেল বানানো হয়েছে ওস সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়ালযীনা তবাউউ আনহুম রাদিয়াল্লাহু আনহুম মুহাজির প্রথম সারি তাদেরকে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের উপরে খুশি হয়েছেন আর তাদের পরে যারা আসবে তাদের তাদের জান্নাত পাওয়ার আর আল্লাহর জামানতই পাওয়ার শর্ত হল ওই সাহাবি প্রথম কাতারের মহাজির আনসার সাহাবিদের সুন্দরভাবে অনুসরণ করা

পবিত্র কোরআন এবং সই হাদিস মানতে হবে তবে শর্ত হল যেভাবে মেনেছেন রসুল ওইভাবে আর শর্ত এই জন্য যার নিকটে শরীয়ত প্রকাশিত হওয়ার পরে রসুল সাল্লাহামের বিরোধিতা করবে আল্লাহ নবীর বিরোধিতা করলে তো জাহান্নামে নামে যাবে কিন্তু আরেকটা শর্ত করলেন কেন ওয়াত্তাবি ওয়াইরা সাবিল মমিনিন মমিনদের অর্থাৎ সাহাবাকের রুট তার আদর্শের যদি উল্টা চলে তাহলে একটা হলো আল্লাহ নবীর আনগত্য শর্ত করা হলো আর শর্ত করা হয়েছে সাহাব যেভাবে তার অনুসরণ করেছেন এরও বিরুদ্ধ করা যাবে না যদি দুইটা শর্ত এক জায়গায় হয়ে যায় মুসলিহি জাহান্ন ওসা আত্মা সিরা যে পথে চলতে চাই আমি ওই পথে ফিরিয়ে দেবো অতপর কি করবো আমি তাই জাহান নামে নিক্ষেপ করবো এখানে সেই ভ্রান্তিতেই পবিত্র কোরআন পবিত্র কোরআন বুঝতে হলে প্রথম আরবি ভাষার পণ্ডিত হওয়ার শর্ত নয় পবিত্র কোরআন বুঝতে হলে শর্ত হলো হাদিসের পণ্ডিত হওয়া কারণ দেখা যাচ্ছে একটা শব্দের অর্থ বিভিন্ন রকম হতে পারে এবং একটাই শব্দ বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে যদি একই অর্থ সব জায়গায় নেই তখন আমি ভুল করব। যেমন এই লাইল কথাটা বলা হয়েছে আতি আতিমসিয়ামেরা লাইল লাইল অর্থ কী লাইল অর্থ রাত যদি ধরে তা রাতকে শুধু রাতি বলা হয়নি কখনো আশা বলা হয়েছে তারপরে আতম বলা হয়েছে রাতের একটা অংশ এই রাত্রে আবার ভাগ রয়েছে লাইল আবার উঠার আগ পর্যন্ত যদি বলি এই ব্যাখ্যাটা আমি কোথায় পাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ব্যাখ্যা নেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আকবরাল মিনহা হুনা আকবর হুনা। এদিক থেকে রাত্রির আগমন ঘটে দিনে দিনে বিদায় নাই তারপরে বলছে এ ফাইদা হরাবাতে শামস যখন সূর্য ডুবে যায় ফাঁকাদ আফতার সাহেব তখন সাহেব যেন ইফতার করে যে তাহলে লাইল বলতে এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বুঝেছেন এই বুঝটা আমাকে নিতে হবে খুব সহজ কথা লাইল মানে বেলা ডুবে গেছে জি এটা হ্যাঁ

সুতরাং রাত রাত তো অন্ধকার না হইলে হয় না তাই এসার পরে গিয়ে তারা ইফতার করে আসলে রাত তো রাতের জন্য যে অন্ধকারের প্রয়োজন নেই এইটুকু জ্ঞান তাদের নাই সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই কোরআনকারী এবং হাদিস এর আলোকে রাতের গণনা শুরু হয় এবং মানুষের ব্যবহার রাত মানে সন্ধ্যা রাতের একটা অংশ অংশ প্রথম দিবস যেমন বেলা ওঠা থেকে শুরু রাত বেলা ডোবা থেকে শুরু তবে সরাই হাকামে রাত দিন গণ্য করা হবে এটা কোরআন রাত থেকে নিতে হবে আসলে আরবি শুধুমাত্র আরবি শব্দের অর্থ বোঝার জন্য ডিকশনারি দিয়ে যারা কোরআন বোঝার চেষ্টা করেন এদের এই প্রচেষ্টা যে ভ্রান্তি এটা বোঝানোর জন্য একটু বলি বাংলা ভাষায় একটি শব্দ আছে ভালোবাসা এই ভালোবাসা শব্দটির অর্থ তো খুব পরিষ্কার কিন্তু এর প্রয়োগ বিভিন্ন অর্থে হতে পারে যেমন বন্ধু বন্ধুকে ভালোবাসলো এর মানে সৌহার্দ্য দেখালো বড় ছোটকে বাবা ছেলেকে ভালোবাসলো এর মানে স্নেহ করল আবার ছেলে বাবাকে ভালোবাসলো এর মানে শ্রদ্ধা করলো আবার স্বামী স্ত্রীকে ভালোবাসলো এর মানে প্রেম করলো তাহলে এক ভালোবাসা শব্দ যদি এতগুলো অর্থ হয় তাহলে আমি ভালোবাসা শব্দের শুধু অর্থ দিয়ে কিভাবে চিহ্নিত করবো যে আল্লাহ কি অর্থ নিয়েছেন কোরআন একটি আয়াত থেকে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে থাকি আল্লাহ মাফ করুন কোরআন করিম আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ এ আয়াতের তর্জমা করতে গিয়ে অনেকে মন গড়া এভাবে বলে থাকেন যে আল্লাহ স্বয়ং নবীর প্রতিবিন্দু খুব সুন্দর আলোচনা হচ্ছিল সম্মানিত শুধু দর্শক বিন্দু আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসবো এই সুন্দর আলোচনায় ع إن شاء الله أبن رأي أمضي شتى تجبن والسلام عليكم ورحمة الله وبركاته مشفق <applause> السلام عليكم ورحمة الله وبركاته بيرثي الفربرة أبن دركي شعوذة جناتي القرآن كي بستي عليه رسول الله صلى الله عليه وسلم كيف بيبقى كاكورشين؟ أيهون؟ ترى الصحابة الكرام والرسوان الله عليهم أجمعين. তারা কিভাবে ব্যাখ্যা করেছেন সে আলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যখন নিজে ব্যাখ্যা করতে যাব তখন এই ধরনের বিভ্রান্তি যেটা বলছিলাম যে আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সাথে সাথে রাত শুরু ইফতার তখনই করতে হবে অথচ আমরা আল্লাহ নবীর ব্যাখ্যা গ্রহণ না করে কাল্পনিক ব্যাখ্যায় চলে গেলাম বা নিজের আমনগুলো ব্যাখ্যা করতে চলে গেলাম তখনই বিভ্রান্তি আসলে এখানে একটা কথা আমি সংযুক্ত করতে চাচ্ছি আমাদের কথা থেকে হয়তো কোন দর্শক নিরুৎসাহিত হতে পারেন যে কোরআনের তরজমা তো তাহলে পড়বো না অথবা কোরআন বোঝার চেষ্টা করব না আসল বিষয় তা না কোরআন বোঝা এবং কোরআনের ফিখ অর্জন করা দুটো ভিন্ন বিষয় আল্লাহ প্রতিটি মোমেন্টকেই বলেছেন যে হক তেলাওয়াত করার চেষ্টা করবে কোরআনটাকে বুঝে তেলাওয়াতের চেষ্টা করবে কিন্তু সবাই ফকি হবে না ফালাউলা নাফারা মিঙ্কুল প্রতিটি জনপদ থেকে জনগোষ্ঠী কিছু মানুষ চব্বিশ ঘন্টা সর্বকালীন কোরআন সুন্না অধ্যয়ন করে তারা ফিক অর্জন করবে কাজেই কোরআন আমরা পড়ব ইমান তাকুয়া অর্জনের জন্য আল্লাহর জিকির দিয়ে দেলকে প্রশান্ত করান অবশ্যই বোঝার চেষ্টা করব কিন্তু ফিক অর্জনের জন্য যারা সময় দিয়েছেন কোরআন সন্ন্যার গবেষণা করেছেন তাদের থেকে বিষয়টা জানতে হবে এটা আমাদেরকে একটু দর্শকদের সুবিধার্থে বলতে পারি যেহেতু ফিক শব্দটা ইসলামী পরিভাষা আরবি পরিভাষা আমরা বলবো ও সন্ন্যাহের আলোকে কোরআন থেকে মাসালা ও মাসাইল বের করা এই যে জ্ঞান এই জ্ঞান কিন্তু সবাই সমানভাবে পাবেন না আপনি চর্চা করতে পারেন কিন্তু একটি মাসলা বলতে গেলে আপনাকে দলিল নিতে হবে রসুলাম এটার ব্যাখ্যায় কি মাসলা বের করেছেন শিয়ারা যেমন ব্যাখ্যা নিয়েছে রাত এসার পরে ইফতার করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু একসেনে মানুষ সতর্কতা মূলক আরো তিন মিনিট যোগ করে এটা একটা ভ্রান্তি আমি জানছি যে বেলা ডুববে ছয়টা দশ মিনিটে কিন্তু দেখা যাচ্ছে দশ মিনিটটা বাদ দিয়ে আমি ওই তিন মিনিট যোগ করে তেরো মিনিট বলছি না এখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম কেন এত বড় সতর্ক করলেন এই মর্মে ছয় থেকে সাতটি হাদিস আসছে আল উদ্দিন ততদিন বিজয়ী থাকবে দ্রুত মার ইফতার করবে আর একটা নাসুল চার মানুষ যত দ্রুত ইফতার করবে তত মানুষ কল্যাণের মধ্যে থাকবে আর একটা হাদেশ আসছে লিয়ান্না কারণ ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে এখানে মূল বিষয়টা হলো এবাদতের চেতনা বেশি করা নয় রসুল্লাহাম নির্দেশনার মতো করা যে জন্য রসুল্লাহ সাল্লাম সংযোজন কে খুবই আপত্তি করেছেন তুমি বেশি তাকুয়া দেখাতে একটু বাড়িয়ে নেবে এটা তোমার এবাদত হলো না এই এখানে মূল চিন্তাটা হলো সূর্য ডুবেছে বলে নিশ্চিত হওয়া আগের মানুষ সূর্য দেখে নিশ্চিত হতো আমরা যদি মোতমায়েন হতে পারি যে সূর্য পুরোটা ডুবে গিয়েছে এরপরে বিলম্ব করার কথা। যতক্ষণ আমরা আরেকটা হলো না আসলে নির্ঘণ্ট অনুযায়ী অনেক সময় নির্ধারণ করে থাকি। জি জি তো সূর্যাস্ত যখন বলছে তখন এরপরে আর আমাদেরকে যদি হয় আভাহ দপ্তরের নির্ভরশীলতা যদি থাকে তাহলে আমাদেরকে আর 2-3 মিনিট বাড়ানোর কোনো প্রয়োজন প্রয়োজন নম্বর আরেকটা বিষয় থাকে অনেকে আজানের অপেক্ষায় থাকে কখন আজান হবে তারপরে ইফতার করবে কিন্তু এখানে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে অনেক স্থানে

যে সূর্য ডুবেছে এই একটা হয়ে গেলেই আমরা তখন রসুল ইফতার করব আশা করি বিষয়টার এখানে পরিসমাপ্তি করছে জি এরপরে আমরা যেটা বলো সিয়ামের মাধ্যমে যে আমরা এই যে নিয়মানুবর্তিতা শিখি নিয়মানুবর্তিতা আমাদেরকে নির্দিষ্ট টাইমেই আপনার ইফতার করতে হবে নির্দিষ্ট টাইমে আমাদেরকে রোজা রাখা শুরু করতে হবে আমরা স্টপ হয়ে যাচ্ছি আমরা স্টার্ট করছি এই যে বিষয়টা এর ভিতর দিয়ে আমি আল্লাহর গোলাম হিসাবে কতটুকু আল্লাহর জন্য প্রস্তুত করতে পারছি জি এটা এটা আমরা যেটা আলোচনা করছিলাম অর্থই তো আল্লাহ সচেতনতা এখানে কোন আলসেমি বা অবহেলা বা অচেতনতার কোন সুযোগ নেই সুযোগ নেই কাজেই ঠিক কখন সাহারি খেলে আল্লাহ খুশি হবেন ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে কিন্তু আমি খাওয়া শুরু করছি না কারণ আমি চাচ্ছি যে রসুলাম যেভাবে ফজরের আদানের আগে কয়েকটা আয়াত আয়াত করার মতো সময় এই ধরনের আমি ঠিক ওই কাছাকাছি সময় যে তাহলে আল্লাহ বেশি খুশি হবেন আমি রোজা রেখেছি আমি ষোলো ঘন্টা রাখলাম ঠিক আছে একটু রোজাটা পোক্তা করি আর পনেরো মিনিট বাড়াই আমি এই চিন্তা করছি না এখানে এতে ব্যয় রসুল সাল্লাহ সাল্লামের সচেতনতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিক এই সময় করতে বলেছেন আমি এই সময়ই করব তাহলে আমি আল্লাহর প্রিয় হতে পারবো অর্থাৎ আল্লাহ তালার সাথে হৃদয়ের সম্পর্ক সার্বক্ষণিক জিকির এবং আল্লাহর সন্তুষ্টির দিকে মনটা সার্বক্ষণ সচেতন রাখার সকল প্রক্রিয়ায় এই রোজার ভিতরে রয়েছে ভিতরে আমরা আরো দুটি বিষয় উল্লেখ করতে পারি এক হলো আমরা জানি বহু গুনাহের বা বহু অপকর্মের মূল উৎস হল লালসা মানুষের লালসা মানুষকে অনেক অপ্রীতিকর কাজে জড়িয়ে ফেলে লোভে পড়ে মানুষ করে ফেলে সিয়ামের মাধ্যমে রোজাদার তার লালসাকে কন্ট্রোল করতে শিখে কারণ মানুষ মাত্রই খাবারের প্রতি বা যে জিনিসগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন রমজান মাসের দিনের বেলা লোভ মানুষ হবেই এটা সহজাত টান থাকবেই কিন্তু ওই সহজাত টানে তাকে টানছে কিন্তু আল্লাহর হুকুমের টানে সে ফিরছে এই যে লালসার বিপরীতে তার যে টানা টানি যুদ্ধ আত্মনিয়ন্ত্রণের চেষ্টা এটার মাধ্যমে কি হয় একজন মানুষ লালসা থেকে মুক্ত হওয়ার প্রশিক্ষণ পায় সে যদি এখান থেকে শিক্ষা নেয় শুধুমাত্র তাহলেই তার অন্য জীবনে সেটাকে অ্যাপ্লাই করে লালসা মুক্ত হতে পারে আরেকটি উপকারিতা সিয়ামের সেটা হলো সিয়ামের মাধ্যমে আমরা সাধারণ যাদের আল্লাহ তারা স্বচ্ছলতা দিয়েছেন তারা দরিদ্র এবং গরিব জনগোষ্ঠী মানুষের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করার বিরাট একটা সুযোগ আমরা পেয়ে থাকি সাধারণত আমরা পহেলা বৈশাখে পান্তা খেয়ে আমাদের অনেকে আমাদের বাঙালিয়ানা জাহির করি অনেকে বলে থাকে যে গরিব দুঃখী যারা আছে তাদের সাথে একদিন হয়ে যায় ইসলাম কিন্তু এই বৈরাগী হওয়ার সুযোগ দেয়নি আর গরিব এক হাজার টাকা দুই হাজার টাকা প্লেট কিনে খায় না এটা হলো এক ধরনের বিলাসিতা একটা প্রতারণা কিন্তু সিয়ামের ভিতরে যেটা রয়েছে একেবারে ধনী থেকে ধনী যার সব উপকরণ রয়েছে আল্লাহ তাআলা নির্দেশকে পালনের জন্য তিনি পর্যন্ত ক্ষুধার্ত থাকছেন ক্ষুধার কি কষ্ট ক্ষুধার কি জ্বালা এটা উপলব্ধি করার সুযোগ যখন একজন মানুষ পায় খুব স্বাভাবিকভাবেই তিনি একজন দরিদ্র একজন গরিব মানুষের কষ্ট উপলব্ধি করতে পারেন এবং তার প্রতি তার যে দায়িত্ব এই দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন হতে পারেন আচ্ছা এখন আমাদের হাতে সময় একেবারে কমে যাচ্ছে সেটা হলো যে আর্থ মানবতার সময় সিয়াম যে ভূমিকা রাখে এটার ব্যাপারে একটু আলোকপাত করেন শেখ মুজাফর অর্থনৈতিকভাবে সিয়াম যে ভূমিকা পালন করে থাকে তার বাস্তব একটা না আর্থ মানবতা মানে অসহায় দরিদ্র মানবতা মানবতার প্রতি যে সিয়াম বড় ধরনের একটা অবদান রেখে থাকে আর কিছু অংশ শেখ আহমদুল্লাহ বললেন পরস্পর ধনী গরিব সব সমান কিন্তু এই অবস্থাটা অনেক সময় মানুষ উপলব্ধি করে না বুঝতে পারে না যে আমি কিভাবে তার মানে অনুভব করব কি করে কিন্তু একজন সিয়াম পালনকারী একজন ধনী ব্যক্তিও এই জিনিসটা বুঝতে দ্রুত সক্ষম হয় আর এই সক্ষমতা অর্জনের কারণেই পরবর্তী দেখা যায় যে যখন সাদাকাতুল ফেতেরটা আদায় করে তখন সাদাকাতুল ফেতের আদায় করতে গিয়ে তার এই পূজার মন নিয়ে সে গরিবদের প্রতি একটা হয়। পুরো রমজান মাসেই যে সহমর্মিতা এবং মানব সেবার অনুভূতি পুরো মুসলিম বিশ্বে বিরাজ করে ক্ষেত্রে মানুষ অন্য দিনে মানে খরচ করতে কত কৃপণতা করে কিন্তু সিয়ামের মাসে যত ইচ্ছা তত বিলানোর চেষ্টা করে একটা আলাদা ভিতরে সন্তার হয় এটা মানবতার প্রতি মানুষকে খাওয়ানো আপ্যায়ন করা বা নিজের অর্থ থেকে কিছু সাদাকা করার প্রতি মানুষের এত আগ্রহ সৃষ্টি হয় অন্য কখনো সৃষ্টি হয় না এক দ্বিতীয় বিষয় হলো যে রমাজান মাসে দরিদ্রদেরকে ঈদ সামনে আসছে সে কিভাবে জীবনটা পালন করবে ঈদটা আত্মীয় কিভাবে সে কাটাবে এই অনুভূতির কারণে দীর্ঘ এক মাস না খেয়ে থাকার যে অনুভূতি আর না পাওয়ার যে অনুভূতি গরিবদের প্রতি পুরো অন্তটা ঢেলে দিয়ে দান সাদকা করতে থাকে জামা কাপড় থেকে শুরু করে খাদ্য দেওয়া থেকে শুরু করে যে নিজ ইচ্ছায় ধনী ব্যক্তি সচ্ছল ব্যক্তি অসচ্ছল ব্যক্তিদের উপরে মানে সর্বোত্তম চেষ্টা করে মানুষকে খুশি রাখা মানুষের কল্যাণ করা সম্মানিত শুধুও দর্শক বৃন্দ আমরা এই পর্বের আলোচনার মধ্য দিয়ে যে জিনিসটা আমাদের সামনে ফুটে উঠল অতিথিদের আলোচনায় সেটা হলো এই যে সিয়ামের নানাবিধ উপকারিতা রয়েছে যা জাগতিক উপকার আখারাদের উপকার তো রইলই আমরা সেটা আলোচনায় ততটা নিয়ে আসিনি আমরা চেষ্টা করেছি যে ইহকালীন উপকার কি রয়েছে এই যেমন সংযমী করে তেমনি আত্মমানবতার সেবা কিভাবে করতে হয় অসহায় দরিদ্র ক্লিষ্ট মানুষগুলি কীভাবে জীবনযাপন করে তাদের অবস্থা অনুধাবন করার একটা সুযোগ এনে দেয় এর ফলে মানুষ প্রকৃতপক্ষে মানবতার বিজয় সাধিত হয় মানুষ সমাজকে আদর্শের বৃত্তি মোড়ে গড়ে তোলার সুযোগ পায় এটাই তো শ্রেয়ামের জাগতিক উপকার আর রইলত পরকালীন সফলতা আল্লাহ আল্লাহর আলম আমাদের সকলকে ইহজগতে কল্যাণকামী মানুষ হওয়ার এবং পরকালে মুক্তির পথ যেন তিনি আমাদের জন্য সহজ করে দেন এই কামনা মহান আল্লাহর দরবারে করে আপনাদের সকলের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের কল্যাণ কামনা করে আপনাদের সকলের হায়ের আফিৎ কামনা করে আজকের মতো আমরা বিদায় আরোজ করছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته <applause>